যখন খোদা তাআলা আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন, তখন আমি কিরূপে তা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করি? কোথায় আছে একটি ভুল সংশোধন? আট নাম্বার পৃষ্ঠা, কোথায় আছে একটি ভুল সংশোধন? এই যে দেখেন একটি ভুল সংশোধনের কবার, এটা ওদের বাংলা লাইন নিচে দেখেন, এই যে হযরত মির্জা গোলাম আহমদ প্রতিশ্রুত মসিহ মাহদি, পাইছেন? এই যে তাদের বই, এই তাদের বইয়ের মধ্যে থেকে আপনি দেখেন, এই যে বাংলাটা দেখেন, ওই যে আমরা যে কথাটা নোট করেছি ওটা ওইখানে দেওয়া আছে। সুতরাং আমি যখন আজ পর্যন্ত খোদার নিকট হতে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করে সচক্ষে পূর্ণ হতে দেখেছি, তখন আমার নবী ও রসুল হওয়া আমি কিরূপে অস্বীকার করতে পারি? এবার আপনারা বলেন, সে নবী হওয়ার দাবি করছে নাকি করে নাই? করছে।